and welcome viewers. Welcome to our channel CSV Chanjay. Today we are going to discuss that is very important C te storage class in C. Storage class is very crucial because we are going to solve the program or the problem we are going to solve the problem and solve the problem and variables declare. Right? As we variables declare the variables, we are going to access the storage class. And the variables are going to span, variables are going to be accessible, how to access, and the rule is going to be storage class. So storage class in C is basically that specify the two things specify. একটা ভ্যারিয়েবলের স্কোপ কতদূর আর একটা ভ্যারিয়েবলের লাইফ টাইম কতদূর বা লাইফ স্প্যান কতদূর অর্থাৎ ভ্যারিয়েবলটাকে কতক্ষণ আমি জীবিত অ্যাক্সেপ্ট করতে পারবো ভ্যারিয়েবলটা কতক্ষণ লাইফ থাকবে দ্যাট ইজ হোয়াট ইজ কল লাইফ স্প্যান অ্যান্ড স্কোপ মানে আমি ভ্যারিয়েবলটাকে কতক্ষণ অপারেট করতে পারবো দ্যাট ইজ কল স্কোপ কতদূর থাকে স্টোরেজ ক্লাস ইন সি ইজ ভেরি ইম্পর্টেন্ট কারণ যখন আমরা কোনো ভ্যারিয়েবলসকে ডিক্লেয়ার করছি তখন ভ্যারিয়েবলসটা কীভাবে স্টোরেজ ম্যানেজমেন্ট করছে বা স্টোরেজটাকে অ্যাক্সেস করছে বা ভ্যারিয়েবলসগুলোর নেচার কীভাবে চেঞ্জ হচ্ছে সেইটা ডিপেন্ড করে থাকে স্টোরেজ ক্লাসের ওপরে সো আজকে আমরা যেটা ডিসকাস করবো যে সিতে ডিফারেন্ট টাইপস অফ স্টোরেজ ক্লাস তো সিতে চার ধরনের স্টোরেজ ক্লাস থাকে একটা হচ্ছে গিয়ে অটোমেটিক স্টোরেজ ক্লাস একটা হচ্ছে স্ট্যাটিক স্টোরেজ ক্লাস একটা হচ্ছে রেজিস্টার স্টোরেজ ক্লাস বা এক্সটার্নাল সরি একটা এক্সটার্নাল স্টোরেজ ক্লাস অ্যান্ড আরেকটা হচ্ছে রেজিস্টার স্টোরেজ ক্লাস এই চারটে স্টোরেজ ক্লাস আছে এবং চারটে স্টোরেজ ক্লাসের নেচারগুলো প্রত্যেক কটার আলাদা এবং চারটে স্টোরেজ ক্লাসের অ্যাক্সেসিং নেচারটাও আলাদা অর্থাৎ এই ভ্যারিয়েবলসগুলোকে যখন আমরা অ্যাক্সেস করবো তখন এদের অ্যাক্সেসিং নেচারটাও আলাদা হয় তো আগে আমরা দেখে নিই যে স্টোরেজ ক্লাসের নেচারগুলো কী এদের লাইফ টাইম কী এদের স্প্যান কী এদের স্কোপ কী এবং এদের অ্যাট দ্য সেম টাইম এদের ডিফল্ট ইনিশিয়ালাইজেশনস কী এবং এরা কীভাবে অ্যাক্সেস হয় কোথায় অ্যাক্সেস হয় কোথায় স্টোর হয় সো এই জিনিসগুলো আজকে আমরা এখান থেকে দেখে নেবো রাইট সো আমাদের কাছে চারটে স্টোরেজ ক্লাস আছে অটোমেটিক স্ট্যাটিক এক্সটার্নাল অ্যান্ড রেজিস্টার এই চারটে স্টোরেজ ক্লাসকে ডিফাইন করার জন্য বা চারটে স্টোরেজ ক্লাসকে ইউজ করার জন্য আমাদের কাছে প্রত্যেকটা সিতে আলাদা করে কিওয়ার্ড আছে যে কিওয়ার্ডগুলোকে ইউজ করে আমি স্টোরেজ ক্লাসগুলোকে ডিফাইন করতে পারি নাও অটোমেটিক স্টোরেজ ক্লাসে আমার থাকে হচ্ছে অটো ইন্ট এ তাহলে অটোমেটিক স্টোরেজ ক্লাসের কাছে আমার থাকে হচ্ছে অটো ইন্ট এ তাহলে অটোমেটিক স্টোরেজ ক্লাস ডিফাইন করার নিয়ম হচ্ছে অটো ইন্ট এ সো ইন্ট এ ইজ আ ইন্টিজার টাইপ অফ ভ্যারিয়েবল হুইচ বিলংস টু অ্যান অটোমেটিক স্টোরেজ ক্লাস নাও ইফ ইউ ডিক্লেয়ার অটো অ্যান্ড ইফ ইউ ডোন্ট ডিক্লেয়ার অটো সো ইফ ইউ আমরা যদি অটোটাকে ডিক্লেয়ার নাও করি তাহলে ডিফল্ট ও অটোমেটিক স্টোরেজ ক্লাসই নেবে কারণ ডিফল্ট স্টোরেজ ক্লাস ইজ অটোমেটিক স্টোরেজ ক্লাস রাইট তাহলে যদি কিছু নাও ডিক্লেয়ার করি তাহলে সেটা কোথায় বিলং করবে অটোমেটিক স্টোরেজ ক্লাসের আন্ডারে বিলং করবে রাইট নাও স্ট্যাটিক স্টোরেজ ক্লাস ডিক্লেয়ার করার নিয়ম হচ্ছে স্ট্যাটিক কিওয়ার্ড স্ট্যাটিক ইন্ট এ সো এ বিলংস টু আ স্ট্যাটিক স্টোরেজ ক্লাস সো এ ইজ এ ইন্টিজার টাইপ ভ্যারিয়েবল উইচ বিলংস টু আ স্ট্যাটিক স্টোরেজ ক্লাস তাহলে স্টোরেজটা কিরম টাইপের স্ট্যাটিক টাইপের না এক্সটার্নাল স্টোরেজ ক্লাসের এক্সটার্নালের কিওয়ার্ড হচ্ছে এক্সটার্ন ইন্ট এ তাহলে এক্সটার্ন কিওয়ার্ডটা হচ্ছে গিয়ে এই যে EXTERN এক্সটার্ন ইন্ট এ তাহলে ইন্ট এ external storage class and external storage class basically is also known as global variable or external variable jetar accessibility kintu globally thake orthat throughout the program thake kono particular block er upor depend kore na so it basically is a global variable now register storage class declare korar niyom hocche register int a so register keyword যখনই ইন্ট এ ডিক্লেয়ার করলাম তাহলে রেজিস্টার কিওয়ার্ড বিলংস টু রেজিস্টার স্টোরেজ ক্লাস তাহলে এই যে চারটে স্টোরেজ ক্লাস আমরা দেখতে পাচ্ছি 1, 2, 3, 4 এই চারটে স্টোরেজ ক্লাস চারটে স্টোরেজ ক্যাটাগরির আন্ডারে বিলংস করছে অ্যান্ড চারটে স্টোরেজ ক্যাটাগরির আন্ডারে বিলং করছে মানে 1, 2, 3, 4 দেয়ার আর ফোর টাইপস অফ ক্যাটাগরি স্টোরেজ ক্যাটাগরি এই চারটে স্টোরেজ ক্যাটাগরির মধ্যে বিলং করছে ওকে সো অটোমেটিক স্টোরেজ ক্লাস ইজ আ ডিফল্ট স্টোরেজ ক্লাস যেটা ডিক্লেয়ার করার জন্য আমার পার্টিকুলার কোনো কিওয়ার্ড ইউজ করতে হয় না যদিও আমরা কিওয়ার্ড ইউজ করে থাকি অটো ইট ডাজেন্ট ম্যাটার তো ইট বিলংস টু অ্যান অটোমেটিক স্টোরেজ ক্লাস এবার দেখে নেওয়া যে চারটে স্টোরেজ ক্লাসের অ্যাক্সেসিবিলিটি কীরকম সো আমরা ধরে নিচ্ছি যে আমার কাছে আছে অটোমেটিক স্টোরেজ ক্লাস আমার কাছে আছে স্ট্যাটিক স্টোরেজ ক্লাস আমার কাছে আছে এক্সটার্নাল স্টোরেজ ক্লাস আমার কাছে আছে রেজিস্টার স্টোরেজ ক্লাস অটোমেটিক স্টোরেজ ক্লাস স্টোরেজটা কিভাবে অ্যাক্সেস করছে সো আমি এখানে বললাম স্টোরেজ একটা দিলাম কোন স্টোরেজটাকে অ্যাক্সেস করছে নাও
এদের ডিফল্ট ইনিশিয়ালাইজেশন কি, ডিফল্ট ইনিশিয়ালাইজেশন কি, and the third thing, what is scope, and the fourth thing, what is the lifespan or lifetime of the storage variable. Now to chatte category ta ami ederke define korlam, right? Now automatic storage class jekhon amra declare korchi, so it should be declared under the RAM, orthat eta main memory ba RAM ke access korche. যখনই আমি ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করছি, আমি যদি কোনো ভ্যালু অলরেডি ইনিশিয়ালাইজ না করি, ভ্যালু ইনিশিয়ালাইজেশন মানে আমি যদি করলাম int a equals to 5, that means I have initialized 5 into a, তাহলে যদি a equals to 5 ইনিশিয়ালাইজ করি তাহলে একটা আলাদা কথা, আর যদি a equals to 5 ইনিশিয়ালাইজ না করি তাহলে ডিফল্ট, অর্থাৎ এরকম ডিক্লেয়ার করেছি কোনো ইনিশিয়ালাইজেশন করিনি, তাহলে ডিফল্ট ইনিশিয়ালাইজেশন ইজ আ গার্বেজ ভ্যালু. ওকে, স্কোপ হচ্ছে গিয়ে উইদিন দ্য ব্লক, স্কোপ হচ্ছে গিয়ে উইদিন দ্য ব্লক, অ্যান্ড যদি এর লাইফ টাইম আমরা দেখি, স্টিল দ্য ব্লক ইজ অ্যাক্টিভ, যতক্ষণ যে ব্লকের মধ্যে আমি ওকে ডিক্লেয়ার করবো, অর্থাৎ যে রুটিন, যে সাব রুটিন বা যে ফাংশনের মধ্যে আমি ওকে ডিক্লেয়ার করবো, যতক্ষণ ওই ফাংশনের ব্লকটা অ্যালাইভ আছে, অর্থাৎ আমরা বলি দিস ইজ কল বিগিনিং অ্যান্ড দিস ইজ কল এন্ড, সাপোজ দিস ইজ কল ফাংশন, অর্থাৎ আমি যদি এখানে ইন্ট এ ডিক্লেয়ার করি তাহলে এই এটা অ্যালাইভ হচ্ছে এই এন্ডিং ব্র্যাকেট অবধি, দিস ইজ দ্য এন্ডিং ব্র্যাকেট, অর্থাৎ এর লাইফ স্প্যান এই অ্যালাইভ ততক্ষণ যতক্ষণ এই ব্র্যাকেটটা না যতক্ষণ হচ্ছে শেষ হচ্ছে, তো দ্য স্টিল ব্লক ইজ অ্যাক্টিভ, স্টিল ব্লক ইজ অ্যাক্টিভ. ওকে, সো দিস ইজ বেসিক্যালি আ অটোমেটিক স্টোরেজ ক্লাস. নাও ইফ দ্য স্টোরেজ ক্লাস ইজ স্ট্যাটিক, ওয়েন দ্য স্টোরেজ ক্লাস ইজ স্ট্যাটিক ইট ইজ অলসো ডিক্লেয়ার আন্ডার দ্য র্যাম, অর্থাৎ মেন মেমোরিতেই ডিক্লেয়ার করা হচ্ছে, র্যামেই ডিক্লেয়ার করা হচ্ছে. যখনই স্ট্যাটিক ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি এর ইনিশিয়ালাইজেশন ভ্যালু হচ্ছে গিয়ে জিরো, স্ট্যাটিক ভ্যারিয়েবলের সবসময় ইনিশিয়ালাইজেশন ভ্যালু হচ্ছে জিরো. কিপ ইন মাইন্ড, স্ট্যাটিক ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে আমাকে অন্য কোনো ভ্যালু দিয়ে ইনিশিয়ালাইজ করতে হয় না, যদি আমি অন্য কোনো ভ্যালু দিয়ে ইনিশিয়ালাইজ করি তাহলে সেই ভ্যালুটাই ইনিশিয়ালাইজ ভ্যালু হবে, যদি আমি কিছু দিয়ে ইনিশিয়ালাইজ না করি তাহলে অটোমেটিক্যালি ডিফল্ট জিরো ইনিশিয়ালাইজ করবে. স্কোপ কি, স্কোপ হচ্ছে উইদিন দ্য ব্লক, উইদিন দ্য ব্লক, বাট এর লাইফ স্প্যানটা একটু অন্যরকম, এর লাইফ স্প্যান হচ্ছে গিয়ে till the program is alive, অর্থাৎ till the termination of the program. Okay, so till the termination of the program, that means একটা প্রোগ্রামের মধ্যে অনেকগুলো ফাংশনস থাকতে পারে, অনেকগুলো ব্লকস থাকতে পারে, সো কোনো একটা ব্লকের মধ্যে যদি আমি স্ট্যাটিক ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করি সেই স্ট্যাটিক ভ্যারিয়েবলের লাইফ স্প্যান হবে গিয়ে যতক্ষণ প্রোগ্রামটা আছে ততক্ষণ অবধি, অর্থাৎ এন্টায়ার প্রোগ্রাম ফাইলটাতে ওর লাইফ অ্যাক্টিভেটেড থাকবে, কিন্তু ওর অ্যাক্সেসিবিলিটি থাকবে কিন্তু উইদিন দ্য ব্লকের মধ্যে, বাট ওর অ্যালাইভ থাকবে, প্রোগ্রামটা অ্যালাইভ থাকবে হচ্ছে গিয়ে টিল দ্য টার্মিনেশন অফ দ্য প্রোগ্রাম, অর্থাৎ প্রোগ্রাম টার্মিনেশন অবধি এটাকে অ্যালাইভ থাকবে, রাইট? তো সো দ্যাট ইজ, এটা র্যামে ডিক্লেয়ার করলাম, এর ডিফল্ট ইনিশিয়ালাইজেশন হচ্ছে জিরো, এটা স্কোপ থাকছে উইদিন দ্য ব্লক, অ্যান্ড এর লাইফ টাইম হচ্ছে টিল দ্য টার্মিনেশন অফ দ্য প্রোগ্রাম, অর্থাৎ প্রোগ্রামটা যতক্ষণে টার্মিনেট করছে তত অবধি. নাও এক্সটার্নাল ভ্যারিয়েবল, এক্সটার্নাল ভ্যারিয়েবল ইজ অলসো ডিক্লেয়ার ইন দ্য র্যাম, এর ডিফল্ট ইনিশিয়ালাইজেশন ইজ জিরো. এক্সটার্নাল ভ্যারিয়েবলে যদি আমি কিছু ইনিশিয়ালাইজ করি তাহলে সেই ভ্যালুটি ইনিশিয়ালাইজ হবে, যদি আমি কিছু ইনিশিয়ালাইজ না করি তাহলে ডিফল্ট ইনিশিয়ালাইজেশন হবে জিরো. তাহলে এটা, এটার অ্যাক্সেস স্কোপ কি, anywhere in the program, anywhere in the program, anywhere within the program, অর্থাৎ তুমি প্রোগ্রামের যে কোনো জায়গায়, যে কোনো ব্লকে, যে কোনো জায়গায় একে অ্যাক্সেস করতে পারো, কোনো নির্দিষ্ট ব্লকের মধ্যেই একে অ্যাক্সেস করতে হবে এরকম নয়, কোনো নির্দিষ্ট ফাংশন বা সাবরুটিনের মধ্যে ওকে অ্যাক্সেস করতে হবে এরকম নয়, যে কোনো জায়গায় একে অ্যাক্সেস করতে পারো, রাইট? আর লাইফ টাইম কি, অলসো সেম অ্যাজ দিস, সেম অ্যাজ স্ট্যাটিক, টিল the termination of the program, till the termination of the program. Okay, so the scope of the static variable and the automatic variable is same, but the lifespan of the static variable and automatic variable is different. So scope of the external variable and static variable are different, but the scope of the lifespan of the static variable and external variable are the same. Okay, now
Next comes register storage class. This time the storage changes. Actually, it is using the CPU register. So we know that in memory hierarchy, first register, then cache memory, then RAM, primary memory, and then the secondary storage comes. So register is also an storage. যে স্টোরেজটাকে আমরা ইউজ করে থাকি ফাস্টার অ্যাক্সেসের জন্য, কারণ রেজিস্টার ইজ ক্লোজার টু দ্য প্রসেসর এবং রেজিস্টার ফাস্টার কাজ করে। ফাস্টার কাজ করার জন্য রেজিস্টারটাকে আমরা যখনই রেজিস্টারকে অ্যাক্সেস করি, তখন যেহেতু সেটা সিপিউর খুব কাছাকাছি আছে, তার জন্য সেটা খুব ফাস্টার কাজ করতে পারে। তাই ফাস্ট প্রসেসিং এর কোনো কিছু দরকার পড়লে আমরা রেজিস্টার ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করে থাকি, রাইট? তাহলে এর স্টোরেজ হচ্ছে গিয়ে, অর্থাৎ এদের প্রত্যেকের স্টোরেজ হচ্ছে মেমরি, বাট রেজিস্টার স্টোরেজ ক্লাস হচ্ছে গিয়ে সিপিইউ রেজিস্টার বা রেজিস্টার। ডিফল্ট ইনিশিয়ালাইজেশন, এর মধ্যে ডিফল্ট ইনিশিয়ালাইজেশন গার্বেজ ভ্যালু, এভরিথিং ইজ সেম অ্যাজ অটোমেটিক, ইনস্টেড অফ জাস্ট এ স্টোরেজটা ডিফার করে যাচ্ছে। অটোমেটিক স্টোরেজ ক্লাসে ছিল র্যাম, অ্যান্ড রেজিস্টার স্টোরেজ ক্লাসে ও অ্যাক্সেস করছে সিপিইউ রেজিস্টার্স। ওকে, রেজিস্টার মেড আপ উইথ ফ্লিপ ফ্লপ। তো স্কোপ অফ দ্য ভ্যারিয়েবল উইদিন দ্য ব্লক, within the block, and lifespan, still the block is alive, still the block is active. Okay, so block jokhon active tokhon eta lifespan thakche. So basically automatic storage class and register storage class er moddhe parthokyo ta khali storage e, eta main memory ba RAM ke access kore, eta CPU register ke access kore. Keno? Because CPU register ke access korar facility ta kothay, CPU register perform faster than main memory. So register storage class jokhon amar faster execution dorkar hobe, ortat run time faster execution er dorkar porbe, tokhon we must use register storage class instead of automatic storage class. Okay, so I hope you understand this video. So if you like this video, tale amader channel ta notun viewer hole obosshoi subscribe kore nao, ebong amader somosto playlist gulo dekhte thako. Obosshoi amader এডুকেশনাল অ্যাক্টিভিটিগুলোতে তোমরা পার্টিসিপেট করো, আমাদের ফেসবুক পেজ ভিজিট করতে পারো সিএসউইথ সঞ্জয়, আমাদের ইনস্টাগ্রাম পেজ আছে সিএসউইথ সঞ্জয়, তোমরা ফেসবুক পেজে আমাদের প্রত্যেক শনিবার দুপুর 12টার সময় কুইজ কন্টেস্ট চলে, সেসব পার্টিসিপেট ডেট তোমাদের নিজেদেরকে এনরিচ করার জন্য বা আমাদের সাথে কমিউনিকেট করার জন্য তোমরা কুইজও পার্টিসিপেট করতে পারো। অ্যান্ড এনিথিং, ইফ ইউ হ্যাভ এনি ডাউট দেন প্লিজ তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও, কিপ ওয়াচিং আওয়ার ভিডিও, থ্যাংকস আ লট।